ফলের গাছ বেশি আছে, ফলের মধ্যে কি কি ফল আছে? আম, কাঁঠাল, জাম, লিচু, সবেদা, পেয়ারা সব কিছুই আছে মোটামুটি। কত বছর ধরে আপনি এই বিজনেসটা করছেন? বছর তিনেকের নার্সারি, মানে একদম নতুন সেট আপ একটা। হ্যাঁ, ফুলও চলে এসছে, যে দিদি এখানে দেখিয়ে দিচ্ছেন। দেশি ল্যাংড়া যেটা, সেটা বেশ হেলদি প্ল্যান্টস, দেখো বড় বড় গাছ আছে। বাড়ি ওয়ান মালটা এটা 50, 50 টাকা দাম আছে। আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে দিদি দেখালেন, এখানে এই যে মুচি হয়ে আছে, আর এটা 12 মাসই কাঁঠাল, একদম রেডি গাছ চাই। অনেকে আছে না যে বাড়িতে ওইসব ঝামেলা চায় না, ছোট থেকে বড় করব, রেডি গাছ নিয়ে গিয়ে বসিয়ে দেবো, তাদের জন্য এটা বেস্ট গাছ। কারণ কি, এখানে দেখো সবেদা কিন্তু হয়ে আছে, যেটাকে আমরা হিন্দিতে চিকু বলি। আমার আমের প্রতি প্রচুর ফ্যাসিনেশন, মানে আম গাছ আমার বাড়িতে 14 রকমের আম গাছ আছে। তো এটা তো দেখে মন মন ভরে যাচ্ছে। এটা কি ব্যানানা ম্যাঙ্গো? ওয়াও, মানে এটা আমার দেখে লোভ লাগছে, মনে হচ্ছে এটা নিয়ে পালাই গাছটা। এটা ব্ল্যাকস্টোন, এই যে সব বোল আসছে নাকি? এখানে আমি যেটা দেখে খুব আপ্লুত হলাম, সেটা হচ্ছে অনেকেই তোমরা চাও যে নির্ঝঞ্ঝাটে একটা গাছ ছোট থেকে বড় করার যে খাটনিটা, সেটা করতে হবে না, শুধু আমি ফল পাবো। তাদের জন্য কিন্তু বেস্ট আম হচ্ছে ওই যে ওখানে আমি দেখতে পেলাম রেডি করা আছে, থাই ব্যানানা ম্যাঙ্গো। তোমরা যারা আমপ্রেমী দেখছো, গাছপ্রেমী তো বটেই, তারা কিন্তু দিদির সাথে কন্ট্যাক্ট করে নেবে ডেফিনেটলি। আমি ডেসক্রিপশন বক্সে দিদির নাম্বারটা দিয়ে দিচ্ছি। পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর কি খেতে খুব সুন্দর সুরে দুপালা, সাইজে বড় বড় হয় আর থোকো থোকো হয়। জয় গুরু, নমস্কার, আমি অঙ্কুশ, আর ডিভাইন সোলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে একটা ফ্রেশ মর্নিং স্টার্ট করছি, আবারও সেই জিরাট নার্সারি পাড়াতে আছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ নার্সারি পাড়া। তো এই মুহূর্তে আমি ক্রস করছিলাম, প্রচুর নার্সারি এখানে আছে। আগেও আমি বলেছি যে তোমাদেরকে যে এখানে কিন্তু, দাঁড়াও এক সেকেন্ড, ট্রেন যাচ্ছে, দেখো তো ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু এই ট্রেনের যে এই লেভেল ক্রসিংটা, এটা তোমরা ধরে রাখতে পারো। নার্সারি পাড়ার লেভেল ক্রসিং বললে যে কেউ তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে, দুটো লেভেল ক্রসিং পড়ে এখানে। আর যাই হোক, আগেও তোমাদেরকে বলেছি এখানকার মানুষের কিন্তু রুজিরুটি বা প্রফেশন কিন্তু এই পুরো পাড়াটার এই গাছপালা বিক্রি করা। তো যাই হোক, এই মুহূর্তে আছি বিআর নার্সারি বলে একটা নার্সারি, বিআর নার্সারি। তো সেখানকার ওনার কে আছেন তার সাথেও কথা বলবো, আর কী কী গাছ আছে, তার প্রাইস বা কী চলছে, সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। যারা নতুন দেখছো, প্লিজ প্লিজ আরও একবার বলছি যে ভিডিওটা শেষ অবধি দেখো তোমরা, আর সাথে থেকো, সাবস্ক্রাইব করো, অনেকেই দেখে চলে যাও সেটা করো না, আর বেল আইকনটা ডেফিনেটলি প্রেস করো, যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ, চলো যাই। আচ্ছা, এর মালিক কি আপনি দাদা? আচ্ছা, এখানটা কাদা হয়ে আছে, মানে এখন, হ্যাঁ, এই সময়টা জেনারেলি সবাই জল দেয়। হ্যাঁ, আমি সেই সময়টাতেই যে কবার এসেছি জল দেওয়ার সময়ই এসেছি। আচ্ছা, এটা আমি এদিকটা দিয়েই যাই। আচ্ছা, এখানে ঢোকার শুরুতেই দেখছি প্রচুর এখানে ঝাউ গাছ এখানে রাখা আছে, প্রচুর পাতাবাহার আছে, জবা, এখানে সব ধরনের। বেসিক্যালি কী কী ধরনের গাছ এখানে রাখেন সেটা একটু বলুন। ফলের গাছ বেশি আছে, ফলের মধ্যে কী কী ফল আছে? আম, কাঁঠাল, জাম, লিচু, সবেদা, পেয়ারা সব কিছুই আছে মোটামুটি। আচ্ছা, আর কত বছর ধরে আপনি এই বিজনেসটা করছেন? বছর তিনেকের নার্সারি, মানে একদম নতুন সেট আপ একটা, নতুন সেট আপ বা খুব সুন্দর সাজানো। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো কি থাইল্যান্ড ভ্যারাইটি? থাইল্যান্ড অল টাইম। আচ্ছা, এর কি প্রাইস রেখেছেন? 45 থেকে 50। আচ্ছা আচ্ছা, এখানে নীলকণ্ঠ দেখতে পাচ্ছি, এটা কি প্রাইস রেখেছেন? 8 থেকে 10। থোকা নাকি আপনার থোকা? সবগুলোই থোকাটা? আচ্ছা, নীল সাদা দুটোই আছে। আমার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস। ইন্দ্রজিৎ বিশ্বাস। আচ্ছা, আপনার? পিঙ্কি বিশ্বাস। পিঙ্কি বিশ্বাস। আচ্ছা, এটা হচ্ছে হাতিকান্দা। আচ্ছা, যে কেউ যদি হাতিকান্দা লেভেল ক্রসিংটা ক্রস করে যদি বলে যে বিআর নার্সারি যাব, তাহলে আপনাদের এখানে নিয়ে চলে আসবে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন, আপনি একটু মুখস্থ বলে দিন। 9635 286 286 416 416। তো এই নাম্বারে ফোন করলে যাবতীয় যা গাছ লাগবে সেটা সম্পর্কে আপনার একটা ধারণা কাস্টমারকে দিয়ে দেবেন এবং প্রাইসও বলে দেবেন। আচ্ছা, আর পরিচর্যা সম্পর্কেও তো নিশ্চয়ই জানিয়ে দেবেন কেউ জানতে চাইলে। আচ্ছা, আর এখান থেকে কি ডেলিভারির কোনো ব্যবস্থা আছে, মানে পাঠিয়ে দেওয়া যেতে পারে? সেটা করে দেওয়া যাবে, তাই তো? ঠিক আছে, এবার চলুন একটু গাছগুলো দেখে নিই। বাহ, এই পাতা ভাড়াটার কি দাম রেখেছেন?
প্রচুর চারা রাখা আছে আর স্ট্যান্ডার্ড প্যাকেজিং এ করা আছে 50 রুপিস করে। আর ওটাও কি থাইল্যান্ড ভ্যারাইটি? ওটাও থাইল্যান্ড, ওই 45-50। আচ্ছা আর ওটা কি আছে ওখানে? সবেদা আছে। হ্যাঁ সবেদার কি দাম? সব কিন্তু খুব হেলদি প্ল্যান্টস। আর দেখছো তোমরা এখানটা যেহেতু কাদা আছে বলে আমি কিন্তু এগোচ্ছি না ওই দিকটায়। এখানে দেখো এগুলো কিন্তু সব সাদা জাম আছে, হ্যাঁ ফুলও চলে এসছে। যে দিদি এখানে দেখিয়ে দিচ্ছে মেনশন করে যে এই যে ফুল তোমরা দেখতে পাচ্ছ, ফুল কিন্তু চলে এসছে। আচ্ছা এই এটার কি দাম রেখেছেন? ৪০। আচ্ছা সাদা জামটা ৪০ টাকা করে। আচ্ছা কালো জাম আছে, পাশেই কালো জাম, একটু ছোট গাছ আছে। আচ্ছা একটু ছোট গাছ আছে। এটার কি দাম? এটাও আছে ৪০ টাকা করে আছে। ৪০ করে। মিষ্টি তেঁতুল আছে। আচ্ছা এখানে আছে মিষ্টি তেঁতুল। আচ্ছা এটা কি দাম রেখেছেন? এও ৪০ করে। ৪০ করে। আচ্ছা মিষ্টি তেঁতুলটা আমি কখনো ট্রাই করিনি, ওটা কি সত্যি মিষ্টি হয়? মিষ্টি হয়। আচ্ছা এটাও কালো জাম আছে তাই তো? কালো জাম। আর ওইটা কি আম রাখা আছে যে বড় বড়? ল্যাংড়া। ল্যাংড়া, আচ্ছা যেটা আমাদের দেশি ল্যাংড়া একদম সেটাই, ওই বেনারসি ল্যাংড়া নয়, দেশি ল্যাংড়া যেটা সেটা। বেশ হেলদি প্ল্যান্টস দেখো, বড় বড় গাছ আছে। প্যাকেজিংটাকেও কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বেশ বড়। আচ্ছা এটার কি দাম আছে? এটা আছে ৮০ টাকা, দেশি ল্যাংড়া। মালটা লেবু। আচ্ছা এটা আছে মালটা লেবু, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড মিডিয়াম সাইজ প্যাকেজিং এ করা আছে। এটা কি বাড়ি ওয়ান? হ্যাঁ বাড়ি ওয়ান। বাড়ি ওয়ান মালটা এটা ৫০? হ্যাঁ ৫০ টাকা দাম আছে। প্ল্যান্টস এর গ্রোথ কিন্তু খুব ভালো এবং হেলদি প্ল্যান্টস। এই আছে জামরুল। আচ্ছা এখানটা এটা আছে জামরুল। আচ্ছা জামরুল গাছগুলো কত করে? জামরুল ৫০। এটাও ৫০। খুব সুন্দর কিন্তু প্ল্যান্টসের হেলথ কিন্তু খুবই ভালো, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা যেটাকে পিঙ্ক কাঁঠাল বলে? আচ্ছা এটা এটা আচ্ছা এটা বারো মাসি কাঁঠাল। যে যারা বলে যে মানে কাঁঠাল হয় না বারো মাসি, কিন্তু এই যে মোজ এসেছে প্লাস কাঁঠালও আছে। আচ্ছা একটু কাছে নিন, দেখাতে পারবেন? হ্যাঁ এই যে এখানে দিদি দেখালেন, এখানে এই যে মুচি হয়ে আছে আর এটা বারো মাসই কাঁঠাল। আচ্ছা এটার কি দাম আছে? এটার দাম আছে আপনার পড়বে ৩০-৩৫। ৩০-৩৫, মানে এটা বারো মাসই হবে কাঁঠাল। আচ্ছা আর ওই পাশে কাঁঠালটা কি আছে? ওই যে একই আছে আর পিঙ্ক কাঁঠাল আছে এই যে সামনে, পিঙ্ক কাঁঠালও এই যে মোচ ধরে গেছে এই যে। আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এটা পিঙ্ক কাঁঠাল, এই যে দেখেন, এই যে এখানেও মুচি চলে এসেছে, এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এটা আপনার এটার দাম কত? ২ বার। এটা বছরে ২ বার ফলন হয়। আচ্ছা এটার দাম কি রেখেছেন? এটার দাম আছে ৫০ টাকা। ৫০ টাকা। সবেদাও কিন্তু প্রচুর স্টক রাখা এখানে দেখতে পাচ্ছ, প্রচুর সবেদা আছে এবং সব হেলদি প্ল্যান্টস। যে কোনো প্ল্যান্টসই আমি কিন্তু দেখলাম না, একটা কথা কি, যে কোনো গাছ দেখলাম আপনাদের এখানে খুব হেলদি প্ল্যান্টস, মানে খুব স্বাস্থ্য ভালো, যে কটা গাছ খুব ভালো করে মেনটেন করা। তো এটা এটার কি দাম আছে? এটার ৫০ করে। আচ্ছা দেখো আরেকবার তোমাদের বোঝানোর জন্য বলে দিই, এখানে হচ্ছে এই লেভেল ক্রসিংটা, এই জায়গাটা হচ্ছে হাতিকান্দা লেভেল ক্রসিং বললেই হবে। সেখান থেকে লেভেল ক্রসিংটা ক্রস করে ৫০ মিটারও না এই নার্সারি তোমরা ঢুকছো, একদম রেলগেট পার হয়ে তোমাদের ডান দিকে পড়বে। আর এখানে রাখা আছে এই যে কামরাঙা গাছ। আচ্ছা এটা কি মুকুল আসছে? এটা ব্যানানা তো, ব্যানানার মুকুল চলে আসছে এখনই? ও এবার তো আস্তে আস্তে সবারই আসবে মুকুল। আচ্ছা এটা যেহেতু ভালো রোদ পাচ্ছে বলে মুকুলটা তাড়াতাড়ি চলে আসছে। হ্যাঁ বাহ এটা থাই ব্যানানা। এটার কি দাম রেখেছেন? ১০০০এর আশপাশে, যেহেতু একটু বড় গাছ আছে। আচ্ছা আচ্ছা আর এটা কি আছে? এটা বট, বটের এটা বনসাই করার চেষ্টা চলছে। আচ্ছা এটা কি মানে বিক্রির জন্য নাকি আপাতত এখন বিক্রি হবে না?
মানে বনসাই করার পরে? আচ্ছা, এখনো কাটিং হবে, অনেক প্রসেসিং বাকি আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু বনসাইয়ের জন্য প্রসেসিং পুরো চলছে, তারপরে এটা বিক্রি হবে। আর এখানে কামরাঙা রাখা আছে, কামরাঙার দাম কি আছে? 50। আর এই বড় আম গাছটা কি আম গাছ? আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক স্টোন। হ্যাঁ, এর পাতাও কিন্তু কালো, আমও কিন্তু কালো। দেখো তোমরা এই ব্রাঞ্চগুলো ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু একটু একটু কালচে ডার্ক, একটা চকলেট কালারের মতো ব্রাঞ্চগুলো। এবং নতুন পাতাগুলো যেগুলো দেখাই তোমাদেরকে, এই যেটা এখান থেকে ছাড়ছে দেখো, সেটাও কিন্তু এরকমই ব্রাউন বা লালচে টাইপের। এটা কি মুকুল আসছে নাকি? আচ্ছা, পাতা ছাড়ছে। হ্যাঁ, আচ্ছা এটাও আছে, তাই একই আছে। আচ্ছা, এই গাছ দুটোর কী দাম রেখেছেন? 1000 করে। আচ্ছা, প্রচুর জুঁই রাখা আছে, দেশি জুঁই আমাদের, যেটা মানে সেন্টেড জুঁই যেটা, এটা কী দাম আছে? 25 টাকা করে। এগুলো কিন্তু বেশ হেলদি প্ল্যান্টস। এখানে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় দেশি কাগজি লেবু, যেটা আমার বাড়িতেও লাগানো আছে, প্রচুর ফল দেয়। এবং বছরে সারা সময় একটু স্ট্যান্ডার্ড গাছ হয়ে গেলে কিন্তু বছরে সারা বছর ধরেই কিন্তু লেবু পাওয়া যায়, আমার বাড়িতে আছে, কম বেশি করে সারা বছরই কিন্তু হয়। এটা খুব সুন্দর একটা লেবু গাছ, কাগজি লেবু, এবং খুব সেন্টেড। দেখো এখানে সব গাছে কিন্তু কুড়ি চলে এসছে, মানে লেবু ধরবে, একদম রেডি গাছ আছে, গিয়ে প্ল্যান্ট করে দিতে পারো। কী দাম আছে? 65-70 মতো দাম আছে, বেশ বড় প্যাকেজিংয়ে করা আছে। হ্যাঁ, মুকুল এসছে। আচ্ছা, এখানে কিন্তু সবেদা গাছ, বেশ বড় সাইজের গাছ এখানে রাখা আছে, রেডি গাছ আছে। যারা একদম রেডি গাছ চায়, অনেকে আছে না যে বাড়িতে ওইসব ঝামেলা চায় না, ছোট থেকে বড় করব, রেডি গাছ নিয়ে গিয়ে বসিয়ে দেবো, তাদের জন্য এটা বেস্ট গাছ। কারণ কি, এখানে দেখো সবেদা কিন্তু হয়ে আছে, যেটাকে আমরা হিন্দিতে চিকু বলি। বাহ, এখানে তো বড় সাইজও হয়ে আছে। হ্যাঁ, এই যে বেশ বড় সাইজও হয়ে আছে, হ্যাঁ এটা সাইজও ভালো আছে, প্রচুর আছে। আর এখানে দেখতে পাচ্ছি এই যে প্রচুর সংখ্যায় ধরে আছে। আর বাপরে, তো বোল চলে এসছে। এই আমার আমার আমের প্রতি প্রচুর ফ্যাসিনেশন, মানে আম গাছ আমার বাড়িতে 14 রকমের আম গাছ আছে, তো এটা তো দেখে মন মন ভরে যাচ্ছে। এটা কি ব্যানানা ম্যাঙ্গো? ওয়াও, মানে এটা আমার দেখে লোভ লাগছে, মনে হচ্ছে এটা নিয়ে পালাই গাছটা। ব্যানানা আমিও লাগিয়েছি, বাট এখনও ছোট্ট গাছ। আর এটা আছে ওই কেসর ম্যাঙ্গো, যেটা কেসর না, ব্ল্যাক স্টোন, এটা ব্ল্যাক স্টোন। এই যে সব বোল আসছে নাকি, সব বোল আসছে ব্ল্যাক স্টোনে। আর এখানে দেখো কত সংখ্যায় মুকুল আছে। আচ্ছা, এই এই গাছটার কী দাম রেখেছেন? এই যেটা একদম রেডি, 1000। তো তোমরা যারা, এটা এটা কত বছরের? 4 বছরের গাছ। আচ্ছা, তো তোমরা যারা একদম রেডি গাছ চাও, তাদেরকে আমি বলবো এই ভিডিওটা কিন্তু ডেফিনেটলি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। দেখো এই গাছটা কিন্তু বিক্রিযোগ্য গাছ, এবং ব্যানানা ম্যাঙ্গো, থাই ব্যানানা, যেটা কিন্তু প্রচুর সংখ্যায় হয় এবং খুব মিষ্টি আম। এত সংখ্যায় কিন্তু মুকুল হয়ে আছে দেখো। আর এই পাশের এটা, এটাও কি ব্যানানা? এটাও ব্যানানা, সবগুলো তোমরা কালেক্ট করতে পারো, ওখানেও একটা ব্যানানা আছে, খুব সুন্দর গাছ রেডি করা আছে। আচ্ছা, এখানে চাইনিজ কমলা লেবু, এটা খুব টক হয় না, জাস্ট, হ্যাঁ কাম করে, এটা জাস্ট ওই দেখতে সুন্দরের জন্য রাখে লোকে, হ্যাঁ আচার করার জন্য রাখা যায়। এটার কি দাম রেখেছেন? আচ্ছা, 40-50। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমি কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট করবো, যেমন আমি আম প্রেমী মানুষ, বেসিক্যালি তোমরা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছো যে আমি শ্যুট করেছি, আমার কাছে বাড়িতে কিন্তু এই মুহূর্তে 14টা আম গাছ আছে, এবং সেটা 13 রকমের আম গাছ। এরপরেও কিন্তু আমি যদি আম গাছ কিনি, বাড়িতে একটা মারপিট লেগে যাবে, যে বাড়িতে আমাকে আর ঢুকতে দেবে না এরপরে, কারণ বাড়িতে আর কোনো জায়গা ফায়গা নেই। তোমাদেরকে আমি বাড়ির ভিডিওগুলো শেয়ার করেছি, কিন্তু এখানে আমি যেটা দেখে খুব আপ্লুত হলাম, সেটা হচ্ছে অনেকেই তোমরা চাও যে নির্ঝঞ্ঝাটে একটা গাছ ছোটো থেকে বড় করার যে খাটনিটা, সেটা করতে হবে না, শুধু আমি ফল পাবো। তাদের জন্য কিন্তু বেস্ট আম হচ্ছে ওই যে ওখানে আমি দেখতে পেলাম রেডি করা আছে, থাই ব্যানানা ম্যাঙ্গো, খুব মিষ্টি একটি আম, সেটা এখানে 1000 রুপিস করে আছে। আর দিদি, এটা কি একটু নেগোশিয়েট করা যাবে, মানে যদি কেউ মনে করে যে দামটা একটু কম করতে, তাহলে কি সেটা আপনি করে দেবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে যারা নেবে বলে আসবে তাদের জন্য 1000 টাকাটা একটু কম করা যেতে পারে, যাক এটা একটা ভালো জিনিস। আর তোমরা যারা আমপ্রেমী দেখছো, গাছপ্রেমী তো বটেই, তারা কিন্তু দিদির সাথে কন্ট্যাক্ট করে নেবে ডেফিনেটলি। আমি ডেসক্রিপশন বক্সে দিদির নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর সাথে একবার এখানে তোমরা ভিজিট করে যাও, তারপরে গিয়ে তোমরা একটুখানি বার্গেন করে নিও, সেটা কিন্তু দিদি একটু কম করে দেবে।
লাল বক ফুল, ওই যে ওই গাছটা? আচ্ছা, ওর কি চারা আছে? হ্যাঁ, মোটামুটি এখনো রেডি নাই কিন্তু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে দাদা বললেন যে ওই লাল বক ফুল মানে, আচ্ছা এটা কি খেলে কোনো ক্ষতি হবে না তো? হ্যাঁ, মানে যেমন সাদা বক ফুল ভাজা আমরা খাই ডালের সাথে ভাতের সাথে, ঠিক সেরকম এটাও খাওয়া যাবে। এটা লাল বক ফুল। হ্যাঁ, এই যে লাল বক ফুল ধরা আছে, হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে। আর এগুলো হচ্ছে আটির থেকে বার করা চারা, সেগুলো থেকে আবার নতুন করে গ্রাফটিং হবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, দারুণ তো। এই তো অল টাইম আমরা প্রচুর ঝুলে আছে, এগুলো দেখলে না গাছে কিন্তু পাতা, ও শীতকালে আমরা গাছের পাতা মনে হয় ঝরে যায়, হ্যাঁ ঝরে যায়। সেই জন্য আবার দেখো, এক জায়গায় রেডি ফল আর এক জায়গায় কিন্তু ছোট ছোট একদম দানা ফল এসছে, মানে ওটা বড় হয়ে গেলে আবার এটা বড় হয়ে যাবে। এটা কি বারো মাস হয়? এটা অল টাইম? বাহ, কত কি এখন আবিষ্কার হয়ে গেছে। বকফুল এটা ভাজা খাওয়া যাবে, লাল বকফুল এটা ভাজা খাওয়া যাবে। আমি লাল দেখে দাদাকে জিজ্ঞেস করলাম যে এটা কি খাওয়া যাবে, দাদা বললো হ্যাঁ। তো নিশ্চিন্তে এই গাছটা কিন্তু তোমরা বাড়িতে লাগাতে পারো, এটা খুব ইউনিক ভ্যারিয়েন্ট আমার কাছে লাগলো, আমি এখন পর্যন্ত দেখিনি। এটা মনে হয় খুব কম, মানে এখন পর্যন্ত আসেনি সেরকম। হ্যাঁ বাহ, এখানে দাদা এই যে দেখাচ্ছে দেখো। আর এটা জ্যৈষ্ঠ মাস থেকে চারা পেয়ে যাবে, মানে আর ক মাস লাগবে? আমি তাই ভাবছি পেয়ারা গাছে আম পাতা কি করে, ও হ্যাঁ পাশাপাশি আছে, মানে আমিও চমকে উঠেছিলাম। যাই হোক, এটা হচ্ছে, এটা কত দাম আছে? যদি কোনো টিপস লাগে কেনার পরে, কেউ যদি জানতে চায় সেটা আপনি দিয়ে দেবেন তো ফোনে, যে কি কি করতে হবে বা কিছু? ঠিক আছে, কাটিমুন আম, হ্যাঁ কাটিমুন কোথায় আছে? আচ্ছা, দেখতে পাচ্ছো তোমরা খুব পপুলার একটা ভ্যারাইটি, এটা বছরে দু থেকে তিনবার তো দেয়, আরামসে দেয়। আর এটার কি দাম রেখেছেন? এটা নরমাল দাম 100। হুম, এবার একটু গাছ বড় হলে 150-200, যেরকম যেরকম গাছের সাইজ অনুযায়ী আপনি দামটা দেবেন। আর যদি কেউ একটু বেশি সংখ্যায় নেয় সেই ক্ষেত্রে আপনি দামটা একটু বুঝে 19-20 একটা হবে করিয়ে দেবেন। আচ্ছা ওকে, যে প্রত্যেক নার্সারির সাথে কিন্তু একটা নিজস্ব জল দেওয়ার সেট আপ থাকে, প্রত্যেকেরই থাকে দেখেছি। কারণ কি ওই অনেকে ওই পাম্পিং করে বোর্ডিং করে জল দেয়, অনেকে বেশিরভাগটাই নিজস্ব পুকুর আছে। তো এখানেও কিন্তু আমি, যেহেতু আমার সব ভালো লাগে নেচারের মধ্যে সমস্ত কিছু, তো এখানে একটা পুকুর পেয়ে গেছি, তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখো, এটা হচ্ছে দাদার আর দিদির এই পুকুরটা, এখান থেকেই কিন্তু এই পাম্পের সাহায্যে, এই দেখো এখানে পাম্প রাখা আছে, এই পাম্পের সাহায্যে কিন্তু জল টেনে সমস্ত গাছে দেওয়া হয়। বাহ, আর এই আম গাছটা কি আম গাছ দাদা? এটা চিনে দোফলা। চিনে দোফলা, খেতে ভালো এবং অনেক পরিমাণে ধরে। আচ্ছা, প্রচুর হয়? আচ্ছা, মানে মিষ্টি হয় না টক হয়? মিষ্টি হয়, মিষ্টি হয়। আর আঁশ থাকে? আঁশ হালকা থাকে, হালকা থাকে, মানে চাটনি ফাটনি খাওয়ার জন্য বা ডাল ফাল খাওয়ার জন্য এখানে চিনে দোফলা, সুরে দোফলা এগুলোও পেয়ে যাবেন, পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, সুরে দোফলাটা আর কি খেতে খুব সুন্দর, সুরে দোফলা সাইজে বড় বড় হয় আর থোকো থোকো হয়। আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস জেনে রাখি, আমার এখানে অনেকেই আছে যারা ফল গাছের প্রতি বেশি, স্পেশালি হচ্ছে আম। তো আমের জন্য আরও যদি ধরুন কেউ অন্যান্য ধরনের জাতের চারা যদি কেউ বলে যে এটা কি আমাকে দিতে পারবে, আপনারা জোগাড় করে দিতে পারবেন? জোগাড় করে দিয়ে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগলো এবং অনেক শুভেচ্ছা রইলো এই নার্সারির জন্য। খুব ভালোভাবে এগিয়ে যান, সবে 3 বছর হয়েছে, আর ঈশ্বর করুক এটা এইভাবেই 30 বছর যাক, সেখান থেকে 300 বছর যাক, আপনার পরের জেনারেশনরা সব নিয়ে যাক, এটাই প্রে করব। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। আর আপনার নামটা আরেকবার বলে দিন। ইন্দ্রজিৎ বিশ্বাস। ইন্দ্রজিৎ দা আর দিদি? পিঙ্কি বিশ্বাস। পিঙ্কি দি, ইন্দ্রজিৎ দা এবং পিঙ্কি দিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? ওকে, ভিডিওটা এই মুহূর্তে এখানেই শেষ করছি, আর যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর যারা যারা আমার মতো গাছপ্রেমী বা পাগল আছো, তারা ডেফিনেটলি এখানে একবার আসো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। জয় গুরু।